বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পড়েছে এবার চরম বিপদে। বিজেপির দালাল বিচারপতির পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন পার্থ চক্রবর্তী। এই বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যতদিন হাইকোর্টে ছিল তখন হাইকোর্টে বসে বিজেপির দালালি করত, এবার হাইকোর্ট থেকে নেমে এসে বিজেপির চোষণের রাজনীতি শুরু করেছে। এই বিজেপির দালাল বিচারপতির পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন পার্থ চক্রবর্তী। বিজেপির দালাল বিচারপতি এবার চরম বিপদে পড়ে গেছে। চলুন পার্থ চক্রবর্তীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চোষণের রাজনীতি কাকে বলে, বিজেপির চোষা, সেটা উনি দেখিয়ে দিচ্ছে। নাড্ডা অমিত শাহের অন্ডকোষে যদি আজকে রাত্রে ভরপুর বিষ মাখিয়ে ছুঁয়ে রাখা হয়, সকালে দেখবেন অভিজিৎ গাঙ্গুলি মরে পড়ে আছে। যেই হারে উনি স্তুতি করতে শুরু করেছেন সরাসরি বিজেপি নাম নিয়ে নেতাদের, মানে এরকম চোষণ লোক যদি নিজের গানে দম না থাকে, পুরোপুরি ভাইগ্রার উপর ডিপেন্ড করে কেউ, তাহলেই এরকম চোষে মায়েরই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা 12 সেকেন্ডে সেই ভিডিওটা দেখে ফেলেছেন অভিজিৎ গাঙ্গুলির, যার মধ্যে উনি শুভেন্দু স্তুতি করছেন এবং শুভেন্দুর কাগজে মুড়ে টাকা নেওয়ার সপক্ষে যুক্তি খাড়া করছেন। ওনার বক্তব্য মতো যে কাগজের বাইরে থেকে টাকা তো দেখা যায়নি, তো টাকাই ছিল কে দেখেছে। তো সেই হিসাবে আমরা রাম রহিমকেও ঘপাঘপ করতে দেখিনি, আমরা নীরব মোদীকে দেখিনি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দাঁড়িয়ে টাকা তুলে নিয়ে গেছে, আমরা অনেক কিছুই দেখিনি। ইভিন অভিজিৎবাবু কোন নার্সিংহোমে হয়েছিলেন সেটাও দেখিনি। লোকটাকে ধরে রাখা যাচ্ছে না, বুঝিয়ে পারা যাচ্ছে না যে ইলেকশনের এখনো বাকি আছে। আসলে উনি আতঙ্কে ভুগছেন যে উনি যে এত ঢাকঢোল পিটিয়ে ছাড়ছেন, এবার আসলে টিকিটটা ওনাকে দেবে কে? ব্যাপারটা হলো বিজেপি 19 এবং 21 এত রেয়াজি ভেবে নেড়ি তুলে রেখেছে, দিল্লিকে এত ঠকিয়েছে বঙ্গ বিজেপি, চার্টার্ড প্লেন এনে ফেনে লোক নিয়ে গেছে, এখন আর আসল ক্যান্ডিডেট দিলেও বঙ্গ বিজেপি সেটা দিল্লি অ্যাপ্রুভ করছে না বা ভরসা করতে পারছে না। তার জন্য অভিজিৎ গাঙ্গুলির এই এগিয়ে এসে স্তুতি করা। এখন কথাটা হলো, আমি যা শুনছি এখনও উনি পদত্যাগ করেননি, তো এইরকমভাবে করা যায় কি না জানি না, এখন আইনের মারপ্যাচ ওনারাই বুঝবেন। যাই হোক, তো যখন উনি এই প্রশ্নটা করেছেন তখন সেটাই তার পরিপ্রেক্ষিতেই আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে কথাগুলো, যে রাম রহিম যে 20 বছরের জেল খাটছে তাকে কিন্তু আমরা দর্শন করতে দেখিনি, নীরব মোদি যে টাকা নিয়ে পালিয়ে গেছে তাকে কোনোদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আশেপাশে দেখা যায়নি, তো এবং আপনারা যে কদিন আগেই যে শোভন চাটুর্যকে তোয়ালে মুড়ে টাকা যে নিয়েছিল তাকে যে 2 দিন জেলে ভরে রাখলেন 3 দিন, তার টাকাও কিন্তু তোয়ালের ভেতরে কিছু টাকা ছিল বলে দেখা যায়নি, তোয়ালাটাই দেখা গেছিল। তো সেই হিসাবে তো কেউ কোনো দোষ করেনি, কোনো দোষী সব দোষের হতে হবে যে এমন কোনো সাক্ষী আছে তার কোনো ব্যাপার নেই। ওনার স্তুতি আর চাটা যে হারে মানে প্রথম দিকে উনি দেখিয়ে দিচ্ছেন, এইটুকু তো বোঝা যাচ্ছে যে মাইরি আমরা জীবনে শোষণের রাজনীতি দেখেছি, তোষণের রাজনীতি দেখেছি, এই লোকটা যদি কোনোরকমভাবে কোনো পদে যেতে, চোষণের রাজনীতি কাকে বলে, বিজেপির চোষা, সেটা উনি দেখিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদি তো অনেক দূরে থাক, নাড্ডা অমিত শাহের অন্ডকোষে যদি আজকে রাত্রে ভরপুর বিষ মাখিয়ে ছুঁয়ে রাখা হয়, সকালে দেখবেন অভিজিৎ গাঙ্গুলি মরে পড়ে আছে। যেই হারে উনি স্তুতি করতে শুরু করেছেন সরাসরি বিজেপি নাম নিয়ে নেতাদের, তো উনি যতটা স্তুতিতে এগিয়ে যাবেন আমরা এভাবেই ভাঙবো ওনাকে, উনি যতটা ওনার সীমা পেরোবেন আমরা এভাবেই প্রশ্ন তুলব ওনার জন্ম নিয়ে। রাজনৈতিক কোনো বৃক্ষ প্রজ্ঞা আছে বলে তো মনে হয় না, উনি ওনাকে যেই বুদ্ধি দিক নিকুচি করেছে, সে বিকাশ থাক আর বিমান থাক, আমার টাকা পড়েছে, ধনস্বার্থক রাজনীতি করছেন উনি। এবং উনি কোনো মতে যদি সত্যিই কোনো সিটে দাঁড়ান বা রাজ্যসভা কোনো মতে যদি ক্ষমতাসীন হন, ভয়ঙ্কর ক্ষমতার অপপ্রয়োগ করবেন, এখন থেকেই বোঝা যাচ্ছে ওন স্তুতি দেখে। মানে বিজেপির বাট চোষা এখন থেকেই যা শুরু করেছে, ও পরে গিয়ে যে কী করবে কে জানে। আর বঙ্গ বিজেপি হয়ে গেছে দিল্লিকে এত ঠকিয়েছে, এত ঠকিয়েছে সারা দিল্লি এখন বিশ্বাসই করে না বঙ্গ বিজেপিকে, কে অভিজিৎ গাঙ্গুলি হয়তো এখন স্ক্যান হচ্ছে ওখানে, তার মধ্যে তো আছে। যাই হোক, ওনার চোষণটা আর ওনার এই যে চোষণের রাজনীতি, যেটা উনি যে হারে চাটলেন মাইলি প্রথম দিন এসেই, এখনো পদত্যাগ করেননি, বিজেপিতে ইয়ে করেননি, সব কিছু ঠিক আছে, যে হারে চেটে ফেললেন তাও কি শুভেন্দুকে, আপনি ভাবুন প্রাক্তন বিচারপতি তার নেতা হতে যাচ্ছে আগামী দিনে শুভেন্দু দিলীপ,
সেটা উনি অ্যাকসেপ্ট করে আবার শুভেন্দুর পেপার মোড়াটাকে ডিফেন্ড করছে। মানে এরকম চোষণ লোক যদি নিজের গানে দম না থাকে, পুরোপুরি ভাইগ্রার উপর ডিপেন্ড করে কেউ, তাহলেই এরকম চোষে মায়েরই। 12 সেকেন্ডের ভিডিও কাঁপিয়ে রেখে দিল যে এই লোকটা এতদিন চিফ জাস্টিসের আসনে বসেছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর রায় দিয়েছে, আজ বুঝছি কাদের কপাল পুড়েছে, কোন হাজার জনের চাকরি গেছে এই অভদ্র লোকের জন্য। ধিক্কার জানে ওনার ইয়েকে, আর বাকি তো ওনার রাজনীতি তো আমার থেকে বড় বাবার আছে, ওনাকে দেখবে বলে বসে আছে। এই অবধি থাকলো ওনার এই 12 সেকেন্ডের ভিডিওর যে স্ফুলিঙ্গটা, সেটাই আমাকে একটু নাড়া দিয়ে দিল। বা পুরো বাট মুখে নিয়ে নিয়েছে, সত্যি কথা অনেকে গেছে বিজেপি এরকম চাটেনি। যাই হোক, ওর চাটন বজায় থাক, আর ওদের ওকে আমাদের চাটন বজায় থাক। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, বিজেপি মুর্দাবাদ, ভালো থাকবেন সবাই।